নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজ মহাশক্তিশালী কেন আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এই তিন মাস, আজ থেকে তিন মাস এই শনি মহারাজ এই চার রাশিকে রাজ সিংহাসনে বসাতে চলেছে, অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে এই চার রাশির। এবং কেন শনি 30 বছর পর, অর্থাৎ এই সময় শনি যুবক অবস্থাতে কিন্তু প্রবেশ করেছে, অর্থাৎ বাল্য অবস্থা থেকে যুবক অবস্থা, এবং 30 বছর পর আবার এই যুবক অবস্থাতে কিন্তু আসবে। এই তিনটা মাস এই চারটি রাশিকে রাজতুল্য সম্মানও কিন্তু পেতে চলেছে। কোন কোন এই রাশি দেখুন, বর্তমানে শনি 12 ডিগ্রিতে অবস্থান করছে এবং 12-18 ডিগ্রি পর্যন্ত এই শনি আপনার যুবক অবস্থাতে থাকবে। মোটামুটি তিন মাস মতন এই যুবক অবস্থাতে থাকার কারণে চারটি রাশির ক্ষেত্রে কিন্তু শনির মহারাজের বিশেষ কৃপা কিন্তু পেতে চলেছে। তার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই, আমি কোন কোন রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেখুন, এই ভিডিওটাই কিন্তু কপি হয়ে যাবে, কপি হয়ে যাওয়ার পর এটিকে আড়াই মাস বা দু মাস কিন্তু হয়ে যাবে, অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে কপি হয়ে যাচ্ছে আমার ভিডিও। অনেক ক্ষেত্রে আপনারা বলছেন যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমি আবারও বলছি, আমার একটি মাত্র চ্যানেল, যেটি অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল। এই চ্যানেলে আপনারা যে বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনি বুকিং করবেন। এবং এর পাশাপাশি এই যে এই শনির যে ভিডিওটি দিলাম, এটি হয়তো সাড়ে তিন মাস বা আড়াই মাস বা দু মাস কিন্তু হতে পারে, অর্থাৎ এই ভিডিওটি কপি করে আবার আরেকটি টপিকস তৈরি হয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনার একটা দেখুন, এই সম্বন্ধে ভিডিওটি কে আগে দিচ্ছে, অর্থাৎ কপি করার তো কোনো ব্যাপার না, আমার ভিডিও থেকে কপি, কিন্তু যে টপিকস বার করছে, যে মাথা থেকে টপিকস বার করছে, সেটা সব থেকে তাকে সেই জায়গাটা কিন্তু বড় জিনিস। এবং এই আমি এবার আপনাদেরকে জানাতে চলেছি এই শনি যুবক অবস্থাতে আসে যে কোন চার রাশির ক্ষেত্রে কপাল খুলতে চলেছে, এবং এর পাশাপাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই শনি যুবক অবস্থা আসার জন্য। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাজযোগকারী প্ল্যানেট। কেউ কেউ বলছে রাশি বা রাশি শুধু না লগ্ন, আমি রাশির ক্ষেত্র বলবো, লগ্নের ক্ষেত্র বলবো, দুটির ক্ষেত্রে কিন্তু আপনার রাশি যদি হয় রাশির ক্ষেত্র প্রযোজ্য এবং লগ্নের ক্ষেত্র প্রযোজ্য, অর্থাৎ এটি হচ্ছে। এবং শুক্রের রাশি, শুক্রের সাথে কিন্তু শনির পরম মিত্রতা, এবং বর্তমানে ভাগ্যভাবে এই শনি কিন্তু অবস্থান করছে এবং যুবক অবস্থাতে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনার কিন্তু হবে। অর্থাৎ দেখুন, একটা কথা আছে না, ভাগ্য যদি আপনার সাথ দেয় কোনো বাধাই কিন্তু আটকাতে পারে না, অর্থাৎ ভাগ। এবং এর সাথে সাথে আপনাদের কেন্দ্রটি কোনো রাজ্যকে কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ কর্মপতি এবং ভাগ্যপতি, কর্মপতি ভাগ্যভাবে বসে আছে, অর্থাৎ কেন্দ্রটি কোনো রাজ্য এবং ভাগ্যে পূর্ণমাত্রের সাপোর্টে আপনাদের কোনো বাধা কিন্তু, সমস্ত বাঁধ আপনারা কিন্তু ভাঙতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনারা পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ, পিতার থেকে সহযোগিতা, কর্মক্ষেত্রের প্রমোশন, উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং বিদেশ থেকে আপনাদের লাভ হবে, কার্যক্ষেত্রে সফলতা আপনারা পাবেন, আপনাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় হবে বৃষরাশি আপনি যদি হন। আপনি ডায়েরিতে নোট করে নিন, বৃষরাশির এই তিন মাস, এটা আবারও বলছি, এটি আড়াই মাস বা দু মাস বা সাড়ে তিন মাস বেরিয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তিন মাস এটা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন আপনারা, অর্থাৎ আজ থেকে তিন মাস। আমি যে ভিডিওটি দিচ্ছি আজ থেকে তিন মাস, অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে মহাভাগ্য যোগ কিন্তু সৃষ্টি করছে শনি আপনাদেরকে ধনের দিক থেকে, আপনাদেরকে কিন্তু ধনবর্ষা আপনাদের কিন্তু করাবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে শনি, আপনারা শুনে থাকবেন যে ও খুব একটা ভালো ফল দিবে না, কিন্তু আমি বলছি আপনাদের রাশির অধিপতি দ্বাদশভাবে, এই যে এতদিন যে বকরি ছিল, এই বকরি থেকে মার্গি হয়ে গেছে শনি, মানে এবং তার সাথে সাথে আবার যুবক অবস্থাতে, মানে একরকমের আপনাদেরকে কিন্তু সোনায় সুহাগা হতে চলেছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির আপনাদের বিদেশ থেকে আয়, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের মান সম্মান যশ
বৃদ্ধি কিন্তু হবে এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনাদেরকে কিন্তু দিবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদেরকে কিন্তু দিবে এবং এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের চতুর্থভাবে এই শনি অবস্থান করছে। শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু পরম মিত্র, অর্থাৎ তুলা রাশি শুক্র এবং শনি দুটি কিন্তু পরম মিত্র এবং এখানেও কিন্তু কেন্দ্র থেকে রাজ্য সৃষ্টি করছে। আপনাদের প্রথম কথা হচ্ছে প্রপার্টি থেকে আপনাদের লাভ দেবে, সম্পত্তিগত দিক থেকে, রাজনীতির ক্ষেত্রে ক্যারিয়ারের উত্থান, আপনাদের যাদের কলকারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, তারা কিন্তু ভালো ফল আপনারা পাবেন। আপনাদের যাদের হার্ডওয়্যারের বিজনেস আছে তারা ভালো ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে যারা গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, চাঁদের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন, অর্থাৎ শেয়ার মার্কেট। তুলা রাশির ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে প্রভূত লাভ কিন্তু পাবেন এবং বুদ্ধির দ্বারা কিন্তু আপনাদের কাজ কিন্তু হবে। নিজস্ব সম্পত্তি ক্রয় এই সময় কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। আপনাদের পারিবারিক সুখ আপনাদের বৃদ্ধি করবে, অর্থাৎ পরিবারের ক্ষেত্রে সুখের সম্ভাবনা কিন্তু থাকছে তুলা রাশির। এবং এই সময়ের মধ্যে তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যশ খ্যাতি আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু হবে, অর্থাৎ শনি মহারাজ আপনাদেরকে কিন্তু এই যুবক অবস্থায় থাকার জন্য আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে এবং দীর্ঘদিন আটকে আছে এমন কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন কিন্তু হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে রাশিতে কিন্তু অবস্থান করছে শনি, এখানে আপনাদের শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং এর পাশাপাশি শনি কিন্তু এখানে বকরি থেকে মার্গী হয়ে এবং আপনার শনি হচ্ছে এখানে আপনাদের ধনপতি, অর্থাৎ ধনপতি আপনাদের যুবক অবস্থাতে কিন্তু অবস্থান করছে। মকর রাশির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ধনের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আপনাদের সমৃদ্ধি কিন্তু করবে এবং আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের কিন্তু হবে এবং কর্মের জায়গাটাতে এই তিন মাসের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তি, আপনাদের আপনাদের কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং আপনাদের এই সময় বিদেশ থেকেও কিন্তু লাভ হবে এবং শারীরিক পার্ট নিয়ে যারা ভুগছিলেন শারীরিকের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। যেহেতু শনি আপনাদের ধনপতি, বিশেষ করে ধনের দিকটা, অর্থনৈতিক দিকটা শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু হবে, অর্থাৎ শনি মহারাজ এই তিন মাস মহাশক্তিশালী থাকাতে এই চার রাশিকে কিন্তু মানে দুহাত ভরিয়ে অর্থ কিন্তু দিতে চলেছে। আবারও বলছি এই ভিডিওটি কিন্তু এরকম প্রচুর ভিডিও আমরা কিন্তু কপি হয়ে আবার রাশি কমিয়ে বা দিন কমিয়ে কিন্তু করা হচ্ছে, আপনারা লক্ষ্য রাখুন। নমস্কার।